তো আজকে আমরা মেনুকে ডাইনামিক করব। তো প্রথমে আমরা সিলড্রেন থেকে টিম ওয়েব ডেভেলপার, তো এখান থেকে আমরা ফাংশনস ডট পিএইচপি এটাকে রান করব। তো এখানে আমরা পিএইচপি কোড লিখব। তো তার আগে আমরা একটু দেখে আসি। দেখেন, তো এখান থেকে আমরা যদি অ্যাপিয়ারেন্সে যাই, তো এখানে আছে থিম আর কাস্টমাইজ এডিটর। তো এখানে আমরা একটা কাস্টম মেনু নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমরা ফাংশন পিএইচপি তে একটা কোড লিখব। তো চলুন, তো এখানে আমরা লিখব ফাংশন, এখানে আমরা একটা আচ্ছা বলে ঠিক থিম মেনু। প্রথমে ফাইল ব্র্যাকেট, তো সেকেন্ড, তো এখানে আমরা লিখবো রেজিস্টার ম্যাপ মেনু। তো এখানে আমরা লিখব অ্যারে তো এখানে আমরা একটা স্ট্রিং ব্যবহার করব। মেইন মেনু ইকুয়াল, তারপরে এখানে আসছে আমরা একটা তো এখানে দেবো আমরা মেইন মেইন মেনু। তো তারপর আমরা এখানে অ্যাড অ্যাকশন করব। অ্যাড অ্যাকশন আমরা পাস করে দেবো।
কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো তারপর এখানে আমরা এটা তো আমরা একটু এটাকে রিফ্রেশ করলাম দেখি কি অবস্থা এই দেখেন এখানে কিন্তু মেনু এসে গেছে অ্যাপিয়ারেন্স থিম কাস্টমাইজ মেনু তো এখন আমরা কয়েকটা পেজ তৈরি করি এড নিউ তো আমাদের কি কি পেজ লাগবে আমরা একটু দেখে আসি এটা নিউ ট্যাব নিয়ে এখানে লাগবে হচ্ছে হোম ইনসাইড মেনু আচ্ছা আমরা এখন দেওয়া নেই যেহেতু আমরা নিই কয়েকটা পেজ হোম অ্যাড নিউ তো অ্যাড নিউ থেকে পোর্টফোলিও তো তো এবার আমরা এখান থেকে আমরা ইন্ডেক্স ডট পিএস না সরি হেডার হেডার পিএসপি কে আমরা রান করে আমাদের যেখানে মেনু এই যে এখানে দেখেন যে আইডি ইউএল এর ক্লাস দেওয়া আছে মেইন মেনু তো এখানে আমরা একটা ওয়ার্ডপ্রেস এর কোড লিখবো তো সেটার জন্য আমরা পিএসপি ডব্লিউপি নেয়া তো এখানে আমরা থিম লোকেশন দেব তো থিম লোকেশন তো আমরা এখান থেকে ঠিক এটাকে আমরা কপি করে দিয়ে দেব তো সেক্ষেত্রে আমরা মেনু আইডি তো মেনু আইডি কি দেওয়া আছে ওখানে এখানে ইউএল এর আইডি দেওয়া আছে মেইন মেনু কি লিখছে আমরা পিএইচপি এটাকে তো আমাদের শেষ করা হয়নি পিএইচপি ডব্লিউপি ন্যাম মেনু অ্যারে আকারে এখান থেকে থিম লোকেশনটা দিয়ে দিচ্ছি মেইন মেনু তো থিম লোকেশন মেইন মেনু আর আমাদের যে ইউএল এর ক্লাসটা ছিল সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম তো এখানে একটা কমা দিয়ে দিই তো পেজটাকে আমরা এখন সেভ করি এই যে দেখুন আমাদের এই যে ব্লগ হোম পোর্টফোলিও তো আমাদের মেনু একটু বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা আমরা এটাকে কমেন্টস করে দিই
ঠিক ইউএল এর যেখানে এই যে দেখেন আমরা যে পেজগুলো তৈরি করেছিলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা আমরা কিন্তু এখন মেনু সেটআপ দিইনি। তো আমরা ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এখানে আমরা একটা মেনু তৈরি করি মেইন মেনু, মেইন মেনু। তো তারপরে আমাদের এখানে তো এটাকে ক্রিয়েট, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে। তো আগে ডিফল্ট ভাবে পেজ গুলো পাচ্ছে, তো এবার আমাদের কাস্টম মেনু হবে। তো সেক্ষেত্রে আমরা তো এখানে আমরা এটাকে ডিলিট থাক, আমরা এই হোম পেজটাকে ডিলিট করে দিই। হোম পেজ ডাবল হয়ে গেছে, তো রিমুভ। তো তো এবার আমরা এটাকে ডিসপ্লে লোকেশন মেইন মেনু সেভ। তো এবার দেখেন আমাদের মেনুগুলো কিন্তু ডাইনামিক হয়ে গেছে, অর্থাৎ আমরা এটা এখন ওয়ার্ডপ্রেস থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল, কিভাবে আমরা মেনুকে ডাইনামিক করতে পারি। তো এটা খুব বেসিক লেভেল থেকে আমি দেখিয়েছি, আপনারা আপনারা এটা লিখে আপনারা একটু এখানে একটু পড়াশোনা করে করতে পারেন। আপনারা এখান থেকে বিভিন্ন দেখেন দেওয়া আছে, অনেক ওয়ার্ডপ্রেস কোডেক্স, তারপর আছে শুধু এটা কেন আপনি এটাও কেউ পারেন যে এই যে রেজিস্টার নেবেন, কন্ট্রোল সি, এই যে ওয়ার্ডপ্রেস কোডেক্স। তো এখান থেকে এখানে দেখতে পারেন যে এই যে পিএইচপি রেজিস্টার নেম মেনুস, এই লোকেশনটা তো যেটা আমরা দিয়েছিলাম এই যে লোকেশন, এই যে মেইন মেনু। তো এইভাবে আপনারা এটা একটু বেশ ভালোভাবে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, এটা খুবই ইজি কাজ। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।